গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আমার ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি। তো আমার স্নান দান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার চুল টুল সব ভেজা। এখন সূর্য প্রণাম করবো, তারপরে ঠাকুর ঘরে যাব, পুজো টুজো করবো, তারপর ব্রেকফাস্ট বানাতে হবে। ইন্দ্র এখন শুয়ে আছে, তারপরে তো লাঞ্চ আছেই, লাঞ্চে সব তৈরি করতে হবে। এখনও কাটাকাটি কিছু হয়নি, তো করব আস্তে আস্তে। তা চলো শুরু করে দিই, তারপর যা গরম। আর এদিকে আমার লক্ষ্মী আর নারায়ণ, আর উপরে আমার রাধা গোবিন্দ আছে। ওষুধ খাওয়া কমপ্লিট, স্মুদি বানিয়ে নিয়েছি, স্মুদি খাচ্ছি। ছেলেকেও দিয়ে এসছি, ছেলে আজকে লাঞ্চ করবে না বলছে, তাই ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে এসছি আমি, ও খাচ্ছে, আমরা ওই বানিয়ে খাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লাঞ্চের সব প্রস্তুতি করলাম। তো কী কী করেছি তোমাদের আমি দেখাচ্ছি। তো তার আগে বলি, আমার ছেলে তো খাবে না, ও বন্ধুদের সাথে বেরিয়েছে, ওখানেই লাঞ্চ করবে। তো আমি এখন যা যা আছে সেগুলো করি, চলো শুরু করে দিই। আমি লাঞ্চে যা করব তা হলো এই চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটা এই ঝোল মতো করব, খেতে ভালোই লাগবে, তোমরা টেস্ট করে দেখতে পারো। তো আমি শুরু করি। আর ও সরি, আর একটা যেটা করব সেটা হচ্ছে এই ঝিঙে আর এই আলুর একটা চচ্চড়ি মতো বানাবো। এই দুপুরের আমাদের আমার লাঞ্চ, আর একটু মাছের ঝোল আছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর এখানে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা ছেড়ে দেব, ছেড়ে দিচ্ছি।
দিয়ে একটু নাড়িয়ে দেবো। নাড়াতে নাড়াতে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে, তাহলে ভাজা হয়ে যাবে। মানে আগে যদি চিংড়ি মাছগুলো দিই না, তাহলে কী হয় বলো তো, ওই জল উঠে চিংড়ি মাছ থেকে আর বিচ্ছিরি হয়ে যায়। তো একসাথে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন। নুন দিয়ে দিচ্ছি, এই নুন দিয়ে দিলাম। এবার নাড়িয়ে তারপরে কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি, কুমড়ো বলছি লাউগুলো ছেড়ে দিচ্ছি। একটু ঢেকে দেবো, হয়ে গেছে আমার লাউ চিংড়ির ঝোল বা ঘন্ট, যেটাই বলো। ঠিক আছে, তোমরা আমি এর মধ্যে না একটু টমেটো দিয়েছি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, খেতে ভালো লাগবে। ধনে পাতাও দেওয়া যেতে পারে, তোমরা ধনে পাতাও দিতে পারো। আমি ধনে পাতা সবসময় সব কিছুতে খাই না, আমার ঠিক ভালো লাগে না, তো ওই জন্য আর কি ধনে পাতা দিইনি। তোমরা পারলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঢেঁড়স আলুর চচ্চড়িটা করছি, একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিনি জমাতে পারি না তো, সেজন্য ঢেকে ঢেকে রান্না করি, নাহলে খারাপ রান্নাঘরে না ওই তেলচিটে তেলচিটে হয়ে যায়, আমার একদম পছন্দ না। ওই জন্য আমি ঘিমে আছে রান্না করি, রান্নাও ভালো হয় আর তেলটা ওপরে উঠে যায় না। তোমরাও এই টিপসটা করতে পারো। এবার ক্যাপসিকাম ছেড়ে দিচ্ছি, এবার টমেটো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচ্ছি। আলুটাও দিয়ে দিলাম, লাস্টে ঢেঁড়সটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেবো লঙ্কা দিয়ে সব তোমার নুন। এবার একটু ভাজা ভাজা করে ঢেঁড়সটা ছেড়ে দিচ্ছি। লোয়ে রেখে এই ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড গরম। তো চলো আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তার আগে বলি, যারা আমার এই ভিডিও দেখছো তারা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। তাহলে চলো টাটা।